এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রদান করা আছে। কিন্তু এই আলতা দিয়ে কি হবে মা? আমি আমার চালাকে দিয়ে এমন এক বিষাক্ত গাছের জড়িবুটি আনিয়েছি যা ওই আলতায় বেটে দেওয়া রয়েছে। ফলে ওই আলতাও বিষাক্ত হয়ে গেছে। ওই আলতা কারোর পায়ে লাগলে তার পা জ্বলে উঠবে, কিন্তু দৈবী শক্তির অংশ ওই নারীর পায়ে যদি আলতা প্রথম লাগানো হয় তাহলে আলতা থেকে বিষ কেটে যাবে। তাই নাকি? আশ্চর্য ব্যাপার। এভাবেই আবার পরীক্ষা হয়ে যাবে যে তমসাই সেই দৈবী শক্তির অংশ কিনা। আমার পাঠানো নাপিত আর নাপ্তানি বউকে নির্দেশ দেওয়া আছে, তমসার পায়ে প্রথম আলতা পরানো হবে, তারপর অন্যদের পায়ে। যদি তমসার পায়ে আলতা পরানোর পর অন্য কারো পায়ে আলতা থেকে জ্বালা না হয় তাহলে বুঝতে হবে আমাদের ধারণাই ঠিক। কিন্তু মা, আমাদের বাড়িতে মেয়েদের আলতা পরানোর জন্য একজন মহিলা আসেন, ওকে ছাড়া অন্য কারুর কাছে আলতা পড়তে কি বাড়ির মেয়েরা রাজি হবেন? আমার এই আলতার গুণের কথা আশেপাশে দশ গায়ে লোক জানে গো। মেয়ের পায়ে এই আলতা উঠলে সে চির এও শ্রী হয়ে থাকে, স্মৃতির সিঁদুর অক্ষয় হয়। আচ্ছা ঠিক আছে, এত করে বলছো যখন তখন না হয় একবার আলতা পরে দেখাই যাক। না না আমি না বাবা, আমার সদ্য পেডিকিউর করা পা, আলতা লাগলে নষ্ট হয়ে যাবে। ওটা পেডিকিউর, তাছাড়া সধবা বউদের তো আলতা পড়তেই হয়, তুমি এই জন্য আলতা পড়বে না? তা তোমাদের মধ্যে কে পড়বে আগে আলতা, কে বসবে আলতা পড়তে? তোমরা সবাই আলতা পড়বে, তাহলে আমি একটা ব্লগ বানাবো। এই সমস্ত পুরনো রিচুয়ালস দেখে আমার ভিডিওজে লাইকও বেড়ে যাবে আর ভিউজটাও বেড়ে যাবে। ও, ঋতু ভিডিও করবে? এই তাহলে শোনা, আমারটা দিয়ে শুরু করবি, আমি বসবো, আমার ভিডিওতে যেন আমাকে বেশি করে দেখা যায়, আর আমার ফোনেও না একটা ছবি তুলে দিবি। হিমা, ফোনটা তো আবার তাতানের কাছে। উফ, এত গেমের নেশা হয়েছে না ছেলেটার। আমি তাতান সমেত তোমার ফোনটাও নিয়ে আসছি। আচ্ছা কাকিমা তো বড়, তাহলে প্রথমে কাকিমাই বসো। বাড়িতে কুমারী বিবাহযোগ্য কোনো মেয়ে থাকলে আগে তাকে দিয়ে শুরু করতে হবে। এই আলতা পরার সেটাই নিয়ম, আগে কুমারী মেয়ের পায়ে পড়াতে হবে। তাহলে বরং ঋতুই বসুক আগে। না না না, আমি ওসব পরবো না, ইস পা কেমন দেখতে বাজে লাগে। না তাহলে তমা, মানে তমা আগে আলতা পরুক, ঋতু তো এমনি ছোট আর বিবাহযোগ্য মেয়ে বলতে তো বাড়িতে তমাই আছে, তাই না?